মানুষও গিলে ফেলেছে আসা তবে আমাদের কাছে যেটা আছে সেটা গিলে খেতে পারে না বলবেন নি কেন কারণ এই অজগরের বাচ্চা একটু ছোট বাচ্চা তো কৈতরের বাচ্চা কোল পাখি দিলে খাইতে পারে এই দেখেন তবে আর বাপ মা মানুষ খায় আই আরো বড় হয় এটা বন্ধ করে থই এরপর আরেকটা ভয় করুন জাতি বন্ধ হয়ে যা ভাইয়া আরেকটা সাপ ভয় করেছি তবে আপনার একটু ধর্ম করে ডাকবেন তো আগে আসেন আমি এই সাপটা বন্ধ করে দিয়ে আরেকটা ভয় করি যা বাবা একটা কাজ করো শুধু ডালাই সাপ দেখালে হবে না কি বলেন বড় ভাইরা কিছু সাপ দেখাতে হবে অরিজিনাল পাহাড়িয়া এটা সাপ দেখেন ডিসকভারি চ্যানেলের সাপটা আপনারা দেখেছেন বড় বড় সার্কাস প্যান্ডেলে দাদু ভাই চিড়িয়াখানায় যদি না দেখাই বলবেন আসলো কিন্তু দেখাইলো না মনে মনে চিন্তা ভাবনা করবেন নাগিনী সাপিনী মায়াবিনী শেষ নাগ উদাই নাগ ভৈরবি নাগ আমার সাথে পারবি পেজির সাথে পারবি না ভাইজান এবার সাপটা দেখুন একে দুধ কলা যা কারণ সুযোগ পেলে কামড় দেবে এটা সত্য এই সাপের কিন্তু ভাই ওস্তাদ গুরু নেই না না ভাই ভয় নেই ভয় না ভয় নেই আপনাদের আশেপাশে বাবা তুমি যে মাঝে ডাক্তার দিয়েছো গেলে এখানে আসবে কোন দিন এই যে বেটা এখানে গীত কোন দিন আসে মানুষ এই দেখেন দাদা আল্লাহ ভরসা তুমি রহমতের মালিক ভাইজান আদেশ না রিকোয়েস্ট করলো আমি জায়গাটা বন্ধ করে খেলাটা চালু করে দিই ইয়ার আসিল তুমি রহমতের নাগিনী লাফাবি না যখন তোরে বলবো সেখন দেখাবি তার আগে না আমি পাঁচখানা সাপ মাটিতে বের করে সাপের একটা ফাইট একটা মারামারি দেখবে তবে দাদা ভাই ওস্তাদ ব্যক্তি থাকলে কে ফুদবেন না কে ক্ষতি করবেন না সাপটা কামড় দিলে কে বলবেন না ছেলেটা মারা যাবে আমি মাটিতে বের করি ইয়া রাসুল তুমি রহমতের মালিক দাদা ভাই সাপটা দিকে লক্ষ্য করেন আমি খেলাটা ডাইরেক্ট দেখাই আপনারা বুঝবেন এই সাপটা নাম আপনারা কি সাপ বলেন ভাইজান অজগর সাপ কথাটা কিন্তু ঠিকই বলেছেন দাদা তবে এক ডিস্ট্রিক্টের বলি ভাই এক ডিস্ট্রিক্টের গালি ভাষায় ভুল হলে ক্ষমা করবেন অনেকে বলে পাহাড়িয়া অনেকে বলে অজগর অনেকে বলে ঘুলবাহার অনেকে আবার বলে আজদা এই সাপটা কিন্তু ভাই অনেক বড় ভাই এক পাহাড়ে মাথা আর এক পাহাড়ে লেজ নিঃশ্বাস আহার করে এটা কিন্তু ভাই হরিণ শিয়াল বাঘ ধরে খেতে পারে তবে দাদা এই কিন্তু পারে না বলবেন কেন এটা কিন্তু বাচ্চা ভাই যান এখনো কিন্তু পারে না দাদা ভাই এর বিষটা দেখেন দাঁতটা দেখেন এবার একটা সাপ দেখেন শেষনাগ কাল লাগেনি মাটিতে ডাইরেক্ট আমি সাপটা বের করে ছেড়ে দিই ভাইজান পকেটগুলো সাবধান রাখবেন দয়া করে দু চারজন যা আছেন বলা যাবে না ভাই যেখানে দু একটা ভদ্রলোক সেখানে দু একটা ডবল ভদ্রলোক থাকতে পারে তা কি বলেন ভাই জি 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 আরে ডবল ভদ্রলোক ভাই কিন্তু কিছু বুঝে না বুঝলেন সাপ দেখে না উনি পকেটে হাত ভরে নিয়ে চলে যাবে তাই দেখেন আমি শেষনাগ পাহাড়িয়া সাপটা বের করি একটা সাপ দেখেন দাদা সাপের রাজা দাদু ভাই থাকে বিলের ভিতরে বিলের রাজা বুঝতে পারলেন মানুষকে দেখলে দাবড়ে কামড় দেয় খুব ভয়ঙ্কর কালনাগ মাটিতে বের করি না না শব্দে বিশ্বাস নেই ভাই চোখের পর্দা নেই এটা হচ্ছে দাদা পাহাড়ি অজগর এর লেজে কিন্তু আছে ভাই দুইখানা কাটা হাতির দাঁতের মতো যে কোনো যখন শিকার ধরে এই শিকারকে খাবলাতে ধরে এই কাটা দুটো ডাইরেক্ট ভাই শিকারের বাড়িতে পুষ করে দেয় ঢুকাই দেয় শিকারটা মারা যায় ডাইরেক্ট কিন্তু গিলে খেয়ে ফেলে দেখুন আমি মাটিতে বের করে দিই নাগিনী লাফাবি না ভাইজান একটু সোজান দাদা একটু সামনে চেপাসেন ভয় নেই চাপ দেন আল্লাহ ভরসা এই দেখেন দাদা আমি জায়গায় দেখাই ভাই এখন মুরগির বাচ্চা দেবেন খাবে কবুতরের বাচ্চা দেবেন খাবেন কোয়েল পাখি দেবেন দাদা ডাইরেক্ট খাবে এই দেখেন দাদা ডাইরেক্ট খাবে সমস্যা নেই তাই দেখুন কাল নাগিনীটা বের করি দাদা ভাই মাটিতে বের করি আল্লাহ ভরসা তুমি রহমতের মালিক দাদা ভাই এবার একটা সাপ দেখেন শেষনাগ সাপটার মুখ দিয়ে ধোঁয়া বাড়ায় একটা সাপ দেখবেন
ভাই সপ্তাহ রাস্তায় চলে নেস্টে নড়াই ঝুনঝুন করে বাজে দেখেননি বড় বড় ডিসকভারিতে দেখছেন নাকি আজকে সরাসরি দেখেন জি 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 আমি বের করি কুড়িটা বের করবে এটা কুড়িটা দে আমি খেলাটা চালু করে দিই দয়াময় তুমি রহমতের মালিক প্রভু তুমি হেফাজতকারী ইয়া রাসূল তোমার দয়া ছাড়া উপায় নেই আমি তিনখানা না আজকে কয়খানা সাপ আমি মাটিতে বের করি আপনারা ফলো করবেন এবার লক্ষ্য করেন আমি সাপটা মাটিতে বের করি নাগিনি চেয়ে দেখ তেস মারবি না ধীরে ধীরে তালে তালে আস্তে আস্তে মানুষকে দেখাবি কলঙ্কিনি করবি না বেটা শুধু আড়ি ধরলে হয় না এই দেখেন বাবা কাজ না হলে এনার্জি ফেলাই এই দেখেন দাদা তাই জিনিসটা দেখুন মাটিতে বের করি সাপ তিনটা আমি মাটিতে ছাড়বো দাদা একটা তুলি দেবো যাও খালাম্মা যাও বাবা যাও যা বেয়েছিল তা কেন যাও দাদা ভাই না এখানে ভাই সমাজ তো বললেন ফুটপাতের ব্যবসা ভাই অনেক কথা বলতে হয় বুঝতে পারলেন এই দেখেন প্রতিটা মানুষের কাছে সমাজ আছে দাদা তাই জিনিসটা দেখেন সম্মান আছে মাটিতে আমি বের করি সাপটা দেখুন এর বিষটা এ বাবু ভয় নেই ভয় নেই আমি পাঁচটা সাপ ছাড়বো এই থাম দেখছেন আবার হারামজাদা লুলি বের করেছে করেনি ভাই দেখছেন কাল্লা বের করেছে এটা একটু ঢিল হয়ে গেছে এই দাগের ভিতরে আমি পাঁচখানা সাপ ছাড়তেছি দেখুন ভাইজান দাগের বাইরে সাপটা যাবে না এখানে কে লজ্জাবতী কিনার আশায় আপনারা দাঁড়াবেন না আমি গাছটার নাম বলে দেবো এই থাম বেটা চিবিস না ভাই গাছটা কিন্তু আপনাদের পায়ের নিচে আছে চিল্লে জড়ি না চিল্লে খড়ি দাদু ভাই এই গাছটা টান দে তুলি যদি কেউ শামুক বা শিশির ভিতরে গাছটা বাড়িতে পুঁতে রাখতে পারে 18 বছর বাড়িতে জিন পরিভূত বিষাক্ত কাল আপনাদের বাসায় বাসা বাঁধতে পারে না এটা গাছের পর অনেকে বাচ্চা ছেলেপেলে ঘুমের ঘরে দাঁত কাটে বিষ্ণায় প্রস্রাব করে ব্যাধির কারণে ইয়ং যুবতী মেয়ে বিষ্ণা প্রস্রাব করে দেয় করে না বাবা ব্যাধির কারণে তুমি দয়াময় এই দেখেন বাবা কাল্লাগ শেষনাগ উদয়নাগ ভৈরবীনাগ আমার সাথে পারবি ব্যাধির সাথে পারবি না এই যে দাদা এর বিষটা দেখবেন ধারটা দেখবেন বড় ভাই এই সাপটার নাম আপনারা কি সাপ বলেন কথা বলেন দাদা চিনেন কি ভাইয়া এই দেখেন মাইটটা সাপ না তবে দাদা আমাদের বাংলার মাটিতে অনেক ডিস্ট্রিক্টে দাদা অনেক নাম বলে তবে এক ডিস্ট্রিক্টের বলে এক ডিস্ট্রিক্টের গালি ভাষায় যদি ভুল হয় ক্ষমা করবেন এই সাপটার নাম দাদা অনেকে আইলবোড়া বলে অনেকে চিতাবোড়া বলে অনেকে বহিরা বোড়া বলে অনেকে কালবোড়া দাদু ভাই আমাদের বাংলা ভাষায় বইয়ের ভাষায় সাপটার নাম বলে চন্দ্রবোড়া কামড় দিলে দাদা কপাল পোড়া মুখে প্রচুর বিষ এর বিষটা দেখুন এর দাঁতটা দেখুন তবে দাদা লোকজন কম আমি সাপটা দেখে কয়েক মিনিটে চলে যাব ভাইজান আমি যখন এই সাপগুলো বের করি এই কাল্লাগিরি মামনুষা দেবী সাপটা দেখুন যখন ভাইজান আমি খেলা করি আমার মঞ্জমাই আপনাদের মতো অনেক শিক্ষিত ভাই দাঁড়াই অনেক সফার আমার কথাকে দাম দিই রিসার্চ করে মূল্য দিয়ে আমাকে অনেকে বলে বেটা অনেকে বলে ভাইজান গাছের পাওয়ার আছে শক্তি ক্ষমতা আছে বাবা গাছটা আমরা তুলে খেতে পারি না দাদা লোকজন নেই কার সাথে কী বলি ভাই আপনারা পারবেন তুলে খেতে কেন পারেন না জানেন চেষ্টা করেন না বিদায় আপনারা পারেন না যদি তুলে খেতে না পারেন আমি কথা দিলাম 10টা গ্রামে 10টা বন্ধুকে 10টা আঙ্কেলকে তবে দাদা সবাই দান করতে পারে না দানের ছেলে দান করে দান দক্ষিণা সবাই করতে পারে না ভাই দান হিসাবে পারবেন আমার এই সাপটারে মাছ খাবার জন্য শেষনাগ সাপটা দুধ খায় দুধ খাবার জন্য এতগুলো ব্যক্তির ভেতরে আমাকে মাত্র স্লিপ কেউ 5টা টাকা দান করবেন দাদা 5টা টাকা 5টাকা 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 যেই সম্মানই ভাই দেবেন আমি সংকোচ হয়ে বললাম তার বাড়িতে 5 টুকরো না আপনি দেবেন ভাইয়া আমি 1 টুকরো গাছ আমি শেডিং করে দেবো এই দেখেন দাদা আল্লাহ ভরসা দেবেন বড় ভাই একটু হাতে রাখেন দাদা আমি নিচ্ছি আগে সাপটা দিকে ডাইরেক্ট আপনারা ফলো করেন আল্লাহ তোমারই ভরসা তুমি দয়া আমার এই যে দাদা এবার কাল্লাগিরি সাপটা দেখুন দাদা আমি মাটিতে বের করি ভাইজান আমি 5টা টাকে চেয়েছি আপনারা আমাকে দিয়েছেন এই দেখেন কাকা হাতে রেখে নিচ্ছি বাপ বড় ভাই হাতে রেখে নিচ্ছি এদিকে আজকে দাদা আমি ওয়াদা করলাম এখানে যদি আমি একজনকে সালাম দেই ভাই সবাইকে সালাম দেওয়া হবে না দাদা টাকাটা 5টা টাকা আপনি দিয়েছেন বড় ভাই এই বড় ভাইয়ের সম্মানে আমি সবাইকে একটা সম্মান করে গেলাম আজকে দাদা আমি গাছটা বিক্রি করবো না মুসলমানের সন্তান ওয়াদা করলাম 10 টুকুর গাছ আমি ফ্রি মাংনে দেবো তবে একটা দাবি দাদা শান্তি পেলে এই 5টা টাকা মহান আল্লাহর ঘরে দান করে দেবেন দান করে কি যাবে না ভাই কথা বলেন একটু দোয়া করবেন সাপটা দিকে লক্ষ্য করেন এটা আমি বন্ধ করলাম তবে যে সাপটা আমি দেখাও ভাইয়া এটা আমি বাচ্চাদের দেখাতে পারি না 15 থেকে 12 বছরের বাচ্চা কাচ্চাদের বলবেন কেন তাদের একটা ক্ষতি হতে পারে তাই বাবু তোমরা যাও তো দেখি 3 জন তোমরা চলে যাও আল্লাহ ভরসা আব্বা তোমরা যাও যা তোমরা 2 জন যাও ইয়া রাসূল তোমার ভরসা মালিক তুমি দয়াময়
এই দেখেন দাদা স্বপ্ন দেখবেন বাবু তুমি যাও যাও বাবা সাপে স্বপ্ন দেখতে পারো যাও কাকা যাও বাবাজি ছেলেকে 40 টাকা দিয়েছেন আব্বা মন থেকে দিয়েছেন বাকি টাকাটা মসজিদ করে দান করেন আল্লাহ সামিসটা কমর আর 5 টাকা পাবেন আপনি একটা কাজ করবেন আপনি একেবারে আগরবাতি মসজিদ করে দিন পারবেন না মুখে বলেন আলম দোয়া করবেন ছোট ভাই আমাকে কয়টা পয়সা দিয়েছো ভাই আমি গরিব মানুষ চাউল কিনে খাবো না খুশি দিয়েছো তো ভাইয়া কষ্ট হবে না তোমার আমাকে ভয় দিল ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবে দোয়া করবেন ভাই যান খুশি তো ভাই কষ্ট নেই একটু দোয়া করুন ভাই যান একটু দোয়া রাখবেন আমি রাস্তা বাবা সাল বল খেলাম বুঝতে পারছি আমার দাদা যে কোনো কাছে